ফিরদৌস নতুন আজকে নতুন তথ্য পাওয়া গেল এতদিন ওই মাসিক শুনেছি আমরা উত্তরপত্র শুনেছি অ্যাডমিট কার্ড শুনেছি অয়নশীল নতুন নাম নতুন চরিত্র সেই অয়নশীলের বাড়ি থেকে নাকি পৌরসভার নিয়োগ সংক্রান্ত নথি বেরোলো আমার প্রশ্ন আর কি সরকারের একটা দপ্তর বাকি আছে যেখানে কোনো চুরির টাকা ঢোকেনি বা কোথাও টাকার বিনিময়ে চাকরি হয়নি পৌরসভার নথি অয়নশীলের মতো প্রমোটারের বাড়িতে ওই মাসিটের সঙ্গে ফিরদৌস দেখুন এই এই রাজ্যে যে নিয়োগ হয়েছে প্রায় প্রতিটি নিয়োগেই দুর্নীতি হয়েছে এখন কিছু দুর্নীতি ধরা গেছে তার মানে এই নয় অন্য নিয়োগে দুর্নীতি হয়নি এই রাজ্যে প্রায় প্রতিটি নিয়োগে দুর্নীতি হয়েছে এবং সেই দুর্নীতির টাকা নির্দিষ্ট রুটে গিয়ে নির্দিষ্ট জায়গায় পৌঁছেছে গোটা রাজ্য জুড়ে যে পিরামিড লাইক স্ট্রাকচার তৈরি হয়েছে সেই স্ট্রাকচারের সর্বোচ্চ বিন্দুতে একজন অবস্থান করছেন তিনি চিৎকার করে করে বলছেন দয়া করে আমাকে বাঁচান যে চাকরি খাবেন না যে সিপিএম এর একটাও এমএলএ নেই যে সিপিএম এর একটাও এমপি নেই তাদের পায়ে হাতে ধরতে হচ্ছে বলছে যে একদম চাকরি খাবেন না সিপিএম কি চাকরি খাচ্ছে নাকি সিপিএম কি অ্যাপয়েন্টমেন্ট দেয় নাকি না দেয় তারপরে ওই কথা কেন নির্দেশ তো কোর্টে তার কারণ বুঝতে পারছেন যে এই যে বামপন্থী যে মানুষজন আছে বামপন্থী যে আইনজীবীরা আছে তারা প্রতিদিন সমস্যা কথা দুর্নীতিতে ফিরদৌস আমি আবার আপনার কাছে আসছি আপনার আপনার অডিও একটু প্রবলেম হচ্ছে একটু অডিও প্রবলেম হচ্ছে আমার শুনতে অসুবিধা হচ্ছে আমি ততক্ষণে আসছি কাজী মাসুম আক্তারের কাছে কাজী মাসুম না কি হচ্ছে বলুন তো এটা মানে একদিকে হচ্ছে কেঁচো কুড়তে কেউটে বেরোনোর কথা কিছুক্ষণ আগে স্টুডেন্ট বলছিলেন এটা কেউটে অজগর তিমি কি কি বেরোচ্ছে আমি জানি না কিন্তু ঘটনাচক্রে হচ্ছে যত বেশি নতুন নতুন তথ্যগুলো বেরোচ্ছে তত বেশি ওই স্লোগানটাও মনে পড়ে যাচ্ছে সেই বদলানোয় বদল চাই এর পাল্টা একটা ভার্সন দেখতে পাওয়া যাচ্ছে যাকে সামনে পাওয়া যাচ্ছে তার বিরুদ্ধে এবার ফাইল খোলার হুমকি আমার বক্তব্যে এই হুমকিগুলো প্রয়োজন পড়ছে কেন আর এই হুমকিগুলো দিয়ে আদেও কিছু প্রমাণ করতে না পেরে শুধুমাত্র হুমকিগুলো দিয়ে আদেও নিজেদের যে দুর্নীতিগুলো হলো সেগুলোর মুখ ঘোরানো সম্ভব এক একটা প্রমোটার এক একটা কোচিং মাস্টার তারা কোটি কোটি সম্পত্তির মালিক হয়ে বসে রয়েছেন তাদের প্রত্যেকের বাড়িতে ওয়ে মার্কশিট উত্তরপত্র প্রত্যেকের বাড়িতে অ্যাডমিট কার্ড আদৌ এগুলো ধামাচাপা দেওয়া সম্ভব কি কাজী মাসুম দেখুন একটা গুরুত্বপূর্ণ বিষয় বলতে চাইছি অয়নশীল তার ঘরে শুধু ওএমআর সিট বা অ্যাডমিট শিক্ষা নিয়োগের দুর্নীতির কাগজ পাওয়া যায়নি পুরসভার নিয়োগ নথি পাওয়া গেছে খুব ইন্টারেস্টিং ব্যাপার তাহলে ল্যান্ড ডিপার্টমেন্টে বিএলআরও ডিপার্টমেন্টে আমি নিশ্চিত তদন্ত করলে বিপুল চুরিচামারি ওটাও অয়নদের ওখানে পাওয়া যাবে পুলিশে নিয়োগ দমকলে নিয়োগ এসআই নিয়োগ সর্বত্র নিয়োগে দুর্নীতি এই প্রমোটারদের ঘরেও হতে পারে আমি আনলিমিটেড দুর্নীতি বিকেন্দ্রীকরণ নিয়ে বলবো বিকেন্দ্রীকরণ দুর্নীতির বিকেন্দ্রীকরণ এটা কী জিনিস এটা নতুন একটা পলিসি মানে ছড়িয়ে যাওয়া দুর্নীতিটা যেমন বলুন পার্থ ওর পিতা কল্যাণময় মানিক শান্তিপ্রসাদ সুবীরেশ তাপস গোপাল কুন্তনু শান্তনু হৈমন্তী চন্দন আর অয়ন এদের ঘরে শিক্ষা দুর্নীতি কাগজ অর্থাৎ উপরতলা থেকে নিচে তলা একদম শিক্ষামন্ত্রীকে প্রমোটার এমনকি বাড়ির কাজের লোক এমনকি নায়িকা হৈমন্তী প্রত্যেকের ঘরে ও এবার সিট তার ভাবুন কি হারে বিকেন্দ্রীকরণ হয়েছে দুর্নীতির বিকেন্দ্রীকরণ